لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه تسليما كثيرا كثيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ দূরান্ত থেকে আগত প্রবাসী অথচ এখানে অবস্থানরত সকল পর্যায়ের দীনের দায়ী দীনের রায়ী দীনের নকিব দীনের মুজাহিদ সমবেত ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমন একটা পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা এই প্রবাস জীবনে ব্যস্ততার মধ্যে আর নিজের উপরে অর্পিত দায়িত্ব কর্মকাণ্ডের সেই ব্যস্ত সময় নিরিখে দিনের জন্য যে সময় দান করেছেন কোরবানি করেছেন আল্লাহ পাকের কাছে দোয়া করি কাল হাসরের কঠিন আদালতে দিনের পথে দিনের কাজে এইভাবে সময় ওয়াকফ করা মহান রব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে হাসরের ময়দানে মক্কার প্রাথমিক পর্যায়ে দাওয়াতে যারা এগিয়ে এসেছিলেন যাদেরকে ইসলামের ইতিহাসে সাবিকিনে আব্বালিন এই নামে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে পরিচয় দান করেছেন সেই মহান সৌভাগ্যশীলদের সাথে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আমাদের সবাইকে কবুল করে নিন তাওহীদ ও আখিরাত প্রথমে আসুন আমরা তাওহীদ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি আসলে আলোচনার জন্যে সময় যে দীর্ঘ সূত্রিতা দাবি করে সেটা আমাদের কাছে বর্তমান অবস্থায় নেই সুতরাং আলোচনা সীমিত হবে তাওহীদ আরবি শব্দ ওয়াহাদুন আহাদুন ওয়াহিদুন এই তিনটা আরবি পরিভাষা এখান থেকে উদ্গত এবং আগত অহাদুন এক আহাদুন একা একক তাওহীদ যার একক এবং অংশীহীন হওয়ার ব্যাপারে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল হু আল্লাহু আহাদ হে নবী দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন সেই মহান সত্তা আল্লাহ তিনি এক আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো পিতা নন কারো সন্তান নন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যার সমতুল সমকক্ষ অনন্ত সৃষ্টিতে বিশ্ব চরাচরে অন্য কেউ নেই এই অলামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটার মধ্যে কিন্তু আল্লাহ
একটা প্রশ্নেরও জবাব দিয়ে দিয়েছেন। আর সেই প্রশ্নটা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি জবাব দিয়েছেন যে ইহুদিরা দুই খোদা মানে, খ্রিস্টানরা তিন খোদা মানে। প্রাচীন ভারতে সত্য ত্রেতা এবং দ্বাপর যুগে প্রথমে এক খোদা মেনেছিল প্রাচীন ভারতের অংশীবাদীরা, মুশরিকরা, এবং তখনকার তাদের কালেমা ছিল এক মেয়ে বা দ্বিতীয়াং ব্রহ্মা, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তার কোনো শরীর নেই। 2000 বছর এই এককের পূজা প্রাচীন ভারতে সত্য এবং ত্রেতা যুগে চলল। চলার পরে দেখা গেল ভক্তদের অভাব, দিন যত যাচ্ছে অভাব তত বাড়ছে, ভক্তরা মিছিল করে মন্দিরে মন্দিরে ব্রাহ্মণ সাধু সন্ত তাদের সাথে এসে দেখা করলো যে মুখুজ্জে মশাই, ব্রহ্মার পূজা করতে করতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু অভাব ঘুষে না, আমরা এখন করবটা কি? মন্দিরের ব্রাহ্মণেরা সিদ্ধান্ত দিল যে তোমাদের ভক্তের সংখ্যা বেড়ে গেছে, দিন দিন আরো বাড়ছে, যার জন্য এক ব্রহ্মা পেরে উঠছে না, ঘুরিয়ে উঠছে না। এই সমস্যার সমাধান একটাই, ব্রহ্মার সংখ্যা বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? ব্রহ্মার সাথে যোগ হোক বিষ্ণু, তার সাথে যোগ হোক শিব, এটা না হলো তৃতীয়বার। ব্রহ্মা সৃষ্টিকর্তা নিজে, বিষ্ণু পালনকর্তা, আর শিব ধ্বংসকর্তা। এই তৃতীয়বাদের পূজা দ্বাপর যুগের একটা নির্ধারিত সময় পর্যন্ত প্রাচীন ভারতে আর্যাবর্তে চলেছিল। সময় যত অতিক্রান্ত হচ্ছে তাদের সুখ শান্তি নিরাপত্তা না বেড়ে আরো কমার শুরু, কমতির দিকেই যাচ্ছে। ভক্তরা আবার মিছিল করে মন্দিরে আসলো, ব্রাহ্মণদের কাছে সমস্যার সমাধান চাইল। তখন সাধু সন্তরা বলল তিনজনও পেরে উঠে না, তাহলে করবটা কি? একটাই সমাধান যে যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। এই মতবাদের নাম হলো সর্বেশ্বরবাদ। সর্বযোগ ঈশ্বর, সবকিছুতে ঈশ্বর, যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। বর্তমান অবস্থা পর্যন্ত এই অবস্থা এবং অবস্থান এটা চলছে, এটা আপনারা দেখছেন, আপনারাও জানেন। অকালতে ইয়াহুদ ও উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলছে আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বেটা উজাইর তিনি আরেক খোদা, এই দুই খোদাই মিলে বিশ্ব জগা চলাচলের সব ব্যবস্থাপনা ইন্তজাম এগুলো ঠিক করেন এবং জারি রাখেন। অকালতে নাসারা আল মাসিহ ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলছে আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মরিয়ম আরেক খোদানি, আর এই খোদা এবং খোদানির মিলনে মাঝখানে সন্তান জন্ম নিয়েছে যিশু। তাহলে গর্দি ফাদার খোদা নিজে, গর্দি মাদার খোদার স্ত্রী মরিয়ম, আর গর্দি হোলি ঘোস্ট এই পিতা, এই স্বামী এবং স্ত্রীর মিলনে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করেছে সেই যিশু, তারা এই তিন খোদা মানে। আই রিপিট, গর্দি ফাদার, গর্দি মাদার, গর্দি হোলি ঘোস্ট, দুনিয়ার তিনটা উল্লেখযোগ্য সম্প্রদায়, তাদের ধর্মবিশ্বাস, এটা সম্পর্কে আমি সংক্ষেপে বলেছি। আরেকটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, সেটা হলো বৌদ্ধ সম্প্রদায়, এ ব্যাপারে তাদের ফিলোসফি, তাদের থিওরি এটা কি? বুদ্ধদেবের জীবন ত্রিপিটক তাদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক সূত্রবাদ দীঘনিকা, দীঘনিকা অংশে এক জায়গায় লেখা আছে নিরঞ্জনা নদীর পাড়ে তথাগত বুদ্ধ
যখন জীবনের শেষ প্রান্তে এসে ক্ষণে ক্ষণে পলে পলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার সামনে একজন শিষ্য বসা ছিল, তার নাম ছিল নন্দ অথবা আনন্দ, নন্দ অথবা আনন্দ। দ্বিগুণিকা বলছে যে আনন্দ আজ টু বুদ্ধ হোল টিচার্স রিলিজিয়ান আফটার ইউ, অহিংস রীতির মহান বাদশাহ আপনাকে চলে যাচ্ছেন, আপনার পরে কে আমাদেরকে ধর্ম শিখাবে। Blessed one Buddha replied, O Ananda, I am not the first Buddha, nor I be the last. Another latest and great Buddha will come after me. He will known as Maitreya. Ami duniyar pratham Buddha noi, ami duniyar shesh Buddha noi. Duniyar shesh ebong shreshtho Buddha amar pore ashben. Tar naam hobe charom prashongshito byakti. You will learn unto him. তিনি দুনিয়াতে আসলে আমার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করো। বিশেষজ্ঞরা এটাকে চরম প্রশংসিত মৈত্রেয় এই কথাটার গন্ধ এবং বহিঃপ্রকাশ মোহাম্মদ শব্দের ভিতরেও রয়েছে, আহমদ শব্দের ভিতরেও রয়েছে, কিন্তু ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। আনন্দ আরেকদিন জিজ্ঞেস করলো যে স্রষ্টা কি আসেন নাকি নেই। বুদ্ধ জবাবে বলেছিলেন স্রষ্টা আসেন, এই কথা আমি তোমাদেরকে বলেছি নাকি। আরেকদিন আরেকবার জিজ্ঞেস করলেন তাহলে স্রষ্টা কি নাই, বুদ্ধ এবার জবাব দিলেন স্রষ্টা নেই, এই কথা তো আমি তোমাদেরকে বলি নাই। তাহলে এই বুদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে দেখা যায় তারা স্রষ্টা নিরপেক্ষ, আসে বা নাই দুইটার একটার মধ্যে তারা নাই। তাহলে বর্তমান দুনিয়াতে এই চারটা ফরিক তাদেরই বসবাস, এর বাইরে আরেকটা সম্প্রদায় আছে নাস্তিক। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, নাস্তিকদের মধ্যে, দ্বৈতবাদীদের মধ্যে, ত্রিত্ববাদীদের মধ্যে যারা রয়েছে তারা তাদের নিজ নিজ ধর্মের ব্যাপারে কিন্তু খাস খালেস মোমেন, কারণ তাদের মধ্যে কোনো মোনাফিক নাই। আর সার্বজনীন কালো যে ইসলাম ধর্ম এটাকে উই পোকায় খেয়েছে একমাত্র মোনাফিক। শুরু থেকে যদি ইতিহাস পর্যবেক্ষণ এবং পর্যালোচনা আমরা করি, যে সত্যটা আমাদের সামনে উদ্ভাসিত হয় সেটা হলো কাফের বেঈমানরা যুগে যুগে ইসলামের তাওহীদের তাওহীদপন্থীদের যত ক্ষতি করেছে, মুনাফিকেরা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ক্ষতি করেছে, আজও করে যাচ্ছে। আবার অবগতির জন্য এখানে এই কথাটাও বলে রাখা দরকার, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিন রকমের মানুষের কথা বলেছেন, কাফেরুন, মুনাফিকুন, মুশরিকুন। আই রিপিট, আবার বলছি, কুলিয়া আইয়ুহাল কাফেরুন, এখানে কাফের সম্প্রদায় তাদের সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আবার সূরায়ে মুমিনুন কাদাফলাহাল মুমিনুন 18 পারায় এখানে আল্লাহ মুমিনুন তাদের সম্পর্কে গুণাবলী সম্পর্কে চুলচেরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছেন। আর মুনাফিকুন সূরায়ে মুনাফিকুনের মধ্যে এ যা কাল মুনাফিকুনা কালু নাশাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে হে নবী আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, যারা আপনার সামনে এসে বলে হুজুর আমি কি মুসলমান নই, আমার ইমানের ব্যাপারে কি আপনার সন্দেহ হয়, কেষ্টা হরি ঘরে কেড়ে ঠাকুর আমি আপনার কলা খাই, ব্যাপারটা অনেকটা তদ্রূপ। কিন্তু মুসলমান একজন সাহাবাও কোনদিন এসে বলেননি যে ইয়া রাসূল আল্লাহ আমার ইমানের ব্যাপারে আপনার কোন সন্দেহ আসে নাকি। তাইলে দুনিয়াতে মানুষ তিন রকম, হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন, এই তিন দলের বাইরে আর একজন মানুষও এই পৃথিবীতে এই বিশ্বের বুকে নেই। তাওহীদ আসল হিন্দু ধর্মে ঈশ্বর তার কিন্তু বউ আছে, ঈশ্বরী, ঈশ্বরী ভগবান
তারও সঙ্গী নিয়ে আসে ভগবতী। খ্রিস্টান ধর্মে গড, গডেস, ভগবান, ভগবতী, গড, গডেস। কিন্তু ইসলাম ধর্মে ভগবান, ভগবতী, গড, গডেস এগুলো নেই। একদিন একটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন। আয়াতের মধ্যে আল্লাহর তাওহীদের পরিচয়, তার সাথে সম্পৃক্ত আল্লাহর গুণাবলী, সব কিছুকে আল্লাহ এই একটা আয়াতের মধ্যে সামিল করে দিয়েছেন। কিন্তু কোরআনের আল্লাহ, ইসলামের আল্লাহ আলিফ লাম লাম হা, চারটা আরবি অক্ষর, আলিফ লাম লাম হা। এখান থেকে প্রথম অক্ষরটা যদি আপনি বাদ দেন, তিনটা অক্ষর থাকে, এই তিনটা অক্ষরের মধ্যেও ইসলামের আল্লাহকে পুরোপুরি পাওয়া যায়। লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা অক্ষর বাদ দেন, দুইটা আছে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা বাদ দেন, একটা আছে, হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু। এটা দেখা গেল আল্লাহ এমন এক শব্দ চয়ন যেটা আল্লাহ নিজের তৈরি, এবং এই চারটা অক্ষরই আল্লাহ নামের ঘোষক, আল্লাহ নামের দ্যোতক, আল্লাহ নামের পরিচায়ক। এই চারটা অক্ষরের ভিতরেই আমরা আল্লাহকে খুঁজে পাই। ভগবানের প্রথম অক্ষর বাদ দিন, গবান, গবানের মধ্যে ভগবানকে পাওয়া যায় না। ঈশ্বরের দীর্ঘই বাদ দিন, স্বর, স্বরের মধ্যে ঈশ্বরের দেখা নেই। গডের জি বাদ দিন, এটার মধ্যেও সৃষ্টিকর্তার কোন পরিচয় কিছুই পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আমাদের সমাজে কিছু শিক্ষিত সেকুলার ব্যক্তি, আবার সমাজে সুদী এবং বিশেষ অজ্ঞ এই নামে পরিচিত। তারা বলল হুজুর যত কিছুই বলবেন, আসলে মুসলমানের রহিম আর হিন্দুর রাম একই জিনিস, এরকম কেউ বলে কি না? আমাদের দেশে বলে। তো আমি একদিন এক ভদ্র, কেউ নেই যার কোনো কুফু নেই তার বিয়ের তো প্রশ্নই উঠে না। রামের কুফু পাওয়া গেছে সীতাকে, বেচারা বিয়ে করেছে, বিয়ে করার পরে এই বউ বেচারি আবার হাইজ্যাক হয়েছে। ইতিহাস হাইজ্যাক হওয়ার পরে রাম নিজে, তিনি কিন্তু ভগবান, রাম কিন্তু ভগবান, ভগবান নিজে রাবণের সাথে দীর্ঘদিন যুদ্ধ করেছে, যুদ্ধ করে বারবার হেরে গেছে, বউ উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত ভগবান রাম বান্দর এবং হনুমান তাদের সাহায্য নিয়ে লঙ্কাদ্বীপ, রাবণের পুরী, এটা আগুন দিয়ে জ্বালিয়ে সীতাকে উদ্ধার করেছে। যেই ভগবান নিজের বউ তাকে হাইজ্যাক থেকে বাঁচাতে পারলো না, হাইজ্যাক হয়ে যাওয়ার পরে উদ্ধার এটা করতে গিয়ে বান্দর আর হনুমানের সাহায্য এটা নেয়া লেগেছে, সেই ভগবান কত অসহায়। কিন্তু ইসলামের আল্লাহ অসহায় নয়, তার কোন সমতুল না, সমগোত্র কেউ নেই। চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী একমাত্র আল্লাহ, লা শারীক, তার কোন শরীক নেই। বিলাতে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে, একবার আমি বক্তৃতা করলাম তাওহীদ রেসালত আখেরাত, তাওহীদ রেসালত আখেরাত। সেই দেশের নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর শুরু হলো। একজন খ্রিস্টান সাংবাদিক, সে এসে আমাকে লিখিত প্রশ্ন দিয়ে আবার মুখীকে বলে, অনারেবল মাওলানা, আপনি যেই তাওহীদ একত্ববাদ সম্পর্কে চুলচেরা আলোচনা করেছেন, উই আর ভেরি প্লিজড, আমরা খুবই সন্তুষ্ট হয়েছি, তবে অনারেবল মাওলানা আপনার কাছে আমি জানতে চাই যে ইসলামে আল্লাহ কয়জন। আমি বললাম দীর্ঘ এক সময় এক ঘন্টার বেশি বক্তব্য রাখলাম, আপনিও শুনলেন, শোনার পরে আপনি এখন আমাকে জিজ্ঞেস করছেন আল্লাহ কয়জন। তাইলে আমার সব বক্তব্য
আপনার ব্যাপারে দেখা যায় অরণ্যে রোদন হয়েছে। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি বলুন ব্রিটেনের রানী কয়জন? ওয়ান 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 বি ওয়ান। আরেকজন রানী হলে ব্রিটেনটা ভালো চলতো। ঝগড়া ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। আমি বললাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বিসি কয়জন? অনলি ওয়ান। আমরা দুনিয়ার নাম করা ইউনিভার্সিটি। আরেকজন ভিসি যদি থাকতো তাহলে এইটাকার পানির মতো আরো জোরে চলতো। কোনোদিন এটা হতো না। আমি বললাম তাহলে বোঝা যায় হাই কমান্ড এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রক একজন থাকাই যুক্তির দাবি। কোরআন এই কথাটাই বলেছে, আমি আল্লাহর সাথে যদি আরেকজন আল্লাহ থাকতো লাফাতা দাতা, দিনের মধ্যে কয়েকবার গুতো গুতি লাগত। দ্বিতীয় পর্যায়ে ভদ্রলোক আমাকে আবার জিজ্ঞাসা করে যে আপনি আমাকে বলুন আসলে আল্লাহ কয়জন? বলে এতক্ষণ তো এটাই বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ইসলামে কোরআনে ইসলামের ফিলোসফি থিওরি ধর্ম বিশ্বাসে আল্লাহ একজন, যিনি অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক, যার কোন শরীক নেই এবং তিনি লাশারী। ভদ্রলোক খুশি হলো না, আমি যত বুঝাই বলি সে ডিসপ্লিজ। আমি এবার তাকে বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, দয়া করে আপনি আমাকে বলুন সত্যি এতে অঙ্ক কয়টা? যেহেতু ওয়ান টুর ছেলে মেয়েরাও পারে একশোটা। আমি বললাম কোন একশোটা? ওয়ান টু হান্ড্রেড, এক থেকে একশো সত্যিকার অঙ্ক গণনা। আমি বললাম দিস ইজ রং, আপনার এই জবাব ভুল, যদি পারেন সঠিক করে শুদ্ধ করে বলুন সত্যিকার গণনায় অঙ্ক কয়টা? টেন টেন টেন, দিস ইজ পারফেক্ট। আমার দিস ইজ অলসো রং, আপনার এটাও ভুল, যদি পারেন আপনি ঠিক করে বলুন। নাই নাই নয়টা নয়টা। আমি বললাম দিস ইজ অলসো রং, আপনার এই জবাবও ভুল। এবার একটু রেগে গেল, আমি যেটা বলি সেটাই ভুল, যেটা বলি সেটাই ভুল, আপনি বলুন। আমি বললাম আমি বলার জন্যই তো কথাটা বেড়েছি, সত্যিতে অঙ্ক মাত্র একটা আর কোনো অঙ্ক নেই। সে জিজ্ঞাসা করে কোন একটা? ওয়ান, অনলি ওয়ান, ওয়ান ইজ পারফেক্ট, এক একক চিন্ময় অব্যয়, সত্যিকার অঙ্ক একটা আর কোন অঙ্ক নেই। ভদ্রলোক বলে কেন দুই তিন এগুলো কি অঙ্ক নয়? বলে এগুলো অঙ্কই নয়, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। এক ছয়বার লিখে যোগ করলে যোগফল যত হবে সেটার নাম ছয়, এক নয়বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম নয়। কিছুটা বুঝতেছি, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। মাই ডিয়ার জেন্টলম্যান, আমি এক জানি না, এক মানিও না, এককে স্বীকারও করি না, আপনি আমাকে একটা দুই দেন। দুই দিতে হলে আগে এক লাগবে, দুই দিতে হলে আগে এক লাগবে। যার জীবনে এক নেই তার জীবনে দুই আছে নাই, তাহলে বোঝা গেল এই এক এটাই পারফেক্ট, এই এক তাওহীদ লা শারীক, এটাই চিরন্তন কালজয়ী। হ্যাঁ, এতদিন পরে আপনি আমাকে বুঝিয়েছেন আসলে সত্যি এত অঙ্ক একটা, আরগুলো অঙ্ক নয়, একের যোগ আর বিয়োগ, একের বিস্তৃতি, একের পূরণ এবং ভাগ। একটু পরে সে বলে হোয়াট ডু ইউ মিন বাই উইথ জিরো? কামাল না, শূন্যের অর্থ আপনি কি করেন? আমার জিরো ইজ নাথিং, শূন্য অর্থ কিছুই না। তো নো নো নেভার, বাট জিরো ইজ সামথিং। বল নো নো, জিরো ইজ নাথিং। দুই তিনবার এইভাবে বাক বিতণ্ডা হওয়ার পরে সে আমাকে বলে জিরো ইজ সামথিং। সে বলে একবার একটা জিরো দিলে দশ গুণ বাড়ে, আর আপনি বলেন নাথিং। আমি তো এটা মেনে নিতে পারছি না,
আমি বললাম এক মানেন তো, ভদ্রলোক একটু অবজ্ঞা করেই বললো মানালেন তো, মানালেন তো। আমি বললাম যে ডায়েরি বের করুন, সাংবাদিক মানুষ ক্যামেরা আছে ডায়েরি আছে, সে ডায়েরি বের করল। আমি বললাম রাইট ডাউন প্লিজ ওয়ান, ডায়েরিতে আপনি ওয়ান লিখুন, এক লিখল। আমি এবার বললাম এইবার ওয়ানের লেফট বাম দিকে একটা শূন্য লিখুন, বাম দিকে পেছনে। ভদ্রলোক লিখল। আমি বললাম রিড ডাউন প্লিজ, কত হয়েছে পড়ুন। ভদ্রলোক পড়লো জিরো ওয়ান, জিরো ওয়ান। আমি বললাম ইনক্লুড এনাদা, আরেকটা শূন্য বাম দিকে দিন, দিল। আমি বললাম পড়ুন, সে পড়লো ডাবল জিরো ওয়ান। আমি বললাম ইনক্লুড এনাদা, দিল কত, ট্রিপল জিরো ওয়ান। আমি বললাম ইনক্লুড এনাদা, লাভ নাই, ওয়ান ইজ পারফেক্ট, ওয়ান ইজ ওয়ান। এটা হল ইসলামের একত্ববাদ, কোরআনের একত্ববাদ, যেটা দুনিয়ার কোন ধর্ম মতাদর্শ মতবাদ ধর্মগ্রন্থ কোনো কিছুতেই নেই। একটা উদাহরণ দিলে জিনিসটা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। এই উদাহরণটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু নয়। সম্রাট বাবর নাকি রামের জন্মস্থানের রাম মন্দির এটাকে ভেঙ্গে সেখানে বাবরি মসজিদ তৈরি করেছিলেন। বাবরি মসজিদ যার জন্যে ভারতের হিন্দুবাদীরা সেই মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির তৈরি করবে, মসজিদটা শহীদ করে দিয়েছে। অযোধ্যা নগরীতে ঢুকার পরে দেখলাম সেই অযোধ্যা শহরে ১৭টা রাম মন্দির আছে, ১৭টা মন্দিরে ব্রাহ্মণ আছে, সেখানে পূজা হয়, রামের মূর্তি আছে। এক ব্রাহ্মণকে জিজ্ঞেস করার পরে এইটা হলো আসল রাম মন্দির, ওগুলা সব ফলস। ওখানে জিজ্ঞেস করার পরে সেখানে ব্রাহ্মণ বলে এইটাই আসল, ওগুলা সব ফলস। এইভাবে ১৭টা রাম মন্দির অযোধ্যা শহরে আছে। তো একজন মানুষ ১৭বার জন্মগ্রহণ করেছে, এটা অর্থ হইল পুরা ঘটনাটাই ফলস, ফলস এন্ড ফলস, মিথ্যা 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 ছাড়া কিছুই কিছুই নয়। আগেই বলেছি এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়। আবার আপনারা বিষয়ের উপরে ফিরে আসুন। ভদ্রলোক এইবার আমাকে বলে যে শূন্যটা জিরোটা বাম দিকে দিয়ে তো আমাকে ঠেকাবেন, যদি আপনার ক্ষমতা থাকে ডান দিকে জিরো দেওয়ান, তাহলে আমি প্রমাণ করব জিরো ইজ সামথিং। আমি বললাম খুশি হন নাকি, তা হ্যাঁ অবশ্যই। আমি বলে এটা কার্টুন, আবার দেখুন ওয়ান, এক লিখল। আমি বলে এইবার একের সামনে ডান দিকে একটা শূন্য লিখুন, ডান দিকে শূন্য একটা লিখলো। লেখার পরে আমি বললাম কত হয় এসে বলুন, চট্টগ্রামের লোকেরা বলে খুশিতে মুখ টুক সব ফটফট হয়ে গিয়ে, কি হাসে সে কি খুশি, এই যে শূন্য শান্তি, এক দশ গুণ বেড়ে ১০ হয়ে গেছে। আমার ইনক্লুড এনাদার ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড। আমি বলে এনাদার প্লিজ ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড। এবার আমি বললাম আমি এবার আমার এক উঠাই নিলাম, আমি বললাম এই এক এই এক মানে ইসলামের তৌহিদ। এটা যদি আপনার থিওরিতে থাকে, আপনার ফিলোসফিতে থাকে, আপনার বিশ্বাস অন্তরাত্মায় থাকে, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, কর্ম ঠিক, সংসার ঠিক, যদি এই একে জানেন আপনার জীবনে সব কিছু রেজাল্টফুল ফলপ্রসূ। আর একে যদি না জানেন, একে যদি না মানেন, তাহলে আপনার জীবনের সামনেও শূন্য পেছনেও শূন্য, আপনার জীবনে আর কোনো হিসাবের কারণ নেই, কিছু নেই। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আসুন, আমরা এমন এক ধর্ম বিশ্বাসের উপরে আসি যে ধর্মটা শুধু ধর্ম নয় বিজ্ঞানের কষ্টি পাথরে। আজকে সভ্যতার এই চরম যুগে আধুনিক বিজ্ঞানের উৎকর্ষের চরম পর্যায়ে এসে বারবার প্রমাণ করছে যে ইসলামের তাওহীদ একত্ববাদ, এটাই পারফেক্ট।
এটাই খাঁটি, এটা ছাড়া খাঁটি বলতে আর কিছুই নেই। আর ইসলাম যে কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি, এই কোরআন তো শুধু একটা ধর্মগ্রন্থ নয়, যে নবীর মাধ্যমে ইসলামের বাস্তব প্রয়োগ জীবনে কর্মক্ষেত্রে সংসারে সমাজে আমরা পেয়েছি সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একজন ধর্মীয় টিচার নয়, জীবনের সব দিকে মুহাম্মদ ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, জগতের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ইনসান কামেল পরিপূর্ণ ব্যক্তি যিনি, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন আগে আমি গুগল সার্চ করলাম, গুগল সার্চ করার পরে সেখানে একটা জিনিস এলো যে একজন মুসলমান যখন হাসি দেয়, হাসি হাসির পরে ইসলামের নবী তাকে পড়তে বলেছে আলহামদুলিল্লাহ। এর শানে নজুল কি, হাসির সাথে আলহামদুলিল্লাহ সম্পর্কটা কি? গুগল এখানে লিখেছে বিজ্ঞানীরা এই হাসি এবং নবীজির আলহামদুলিল্লাহ নির্দেশ এটার উপরে বছরের পর বছর গবেষণা করেছে, রিসার্চ করেছে, করার পরে প্রমাণিত হয়েছে একজন মানুষ যখন হাসি দেয়, হাসিতে তার নাক এবং মুখ দিয়ে ভিতর থেকে যে হাওয়াটা বেরিয়ে যায় এটার গতি ঘন্টায় 60 কিলোমিটার, এবং এই হাসির এই বাতাসের গতির সাথে শরীরের ভিতর থেকে লক্ষ লক্ষ ভাইরাস বেরিয়ে যায়, যার জন্য নবী দিয়েছেন হাসি দিয়েছ তোমার অনেক ভাইরাস বের হয়ে গেছে, জীবাণু মুক্ত হয়েছ আলহামদুলিল্লাহ। এটা যৌক্তিক এবং সাইন্টিফিক, অযৌক্তিক কোন কথা ইসলামে নেই, কোরআনে তাওহিদি মতবাদে নেই। আবার দুই নম্বরে দেখলাম ইসলামের নবী শিখিয়েছেন তোমাদের মধ্যে কেউ যদি হাই তোলো, হাই হাই তোলার পরে তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াত। এবারেও তারা প্রশ্ন করলো হাই তোলার সাথে লা হাওলার কি সম্পর্ক, আর এই নবীটা এমন নবী যিনি নিরর্থক কোনো কথা বলেননি, অবাস্তব কোনো কথা বলেননি, সুতরাং এটার ভিতরে কি আছে? তারা ভিতরে ঢুকলো, পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে তারা দেখতে পেল একজন লোক যখন হাই তোলে, আর হাই দিয়ে হলো বাতাসটা প্রথমে বের হয়, বের হওয়ার পরে আবার ঢুকে ভিতরে যায়, ভিতরে যায়, এই ভিতরে যাওয়ার সময় লক্ষ লক্ষ ভাইরাস এই বাতাসের সাথে ভিতরে ঢুকে, যার জন্য নবী বলছেন লা হাওলা পড়ো, তাইলে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা এই আল্লাহর এই নাম এই শান এই মান এটার উসিলায় যে ভাইরাস গুলো তোমার ভিতরে গেছে তার কোন একটা ভাইরাস তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এটাও যৌক্তিক। ইসলামে অযৌক্তিক অবৈজ্ঞানিক কোনো কথা নেই। 1980 সনে আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদ ছিল 4খান, 1980, আর 2018 ডিসেম্বর যে পর্যন্ত সর্বশেষ হিসাব, গুগলের হিসাব, ওআইসির হিসাব, ওআইসির হিসাব, সে আমেরিকা যুক্তরাষ্ট্রে বর্তমানে মসজিদের সংখ্যা 5,500, তাইলে 38 বছরে 4খানের জায়গায় 5,500 মুসলমান কিন্তু সেই হারে বাড়তেছে, তার মানে মসজিদগুলা এলো কোত্থেকে? ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, সেখানে 1980 মসজিদ ছিল 3খান। তাও সিলেটের কিছু মুরব্বী ভদ্রলোক তারা জাহাজে করে প্রথম বিলাত গিয়ে সেখানে বসতি স্থাপন করে হোটেল টোটেল স্থাপন করে তারাই 3 জায়গায় 3টা মসজিদ তৈরি করেছিল 38 বছর আগে, 1980 কথা বলছি, যেটা ইস্ট লন্ডন হোয়াইট চ্যাপেল, হোয়াইট চ্যাপেল ইস্ট লন্ডন, সেখানে এখন সেখানে মসজিদের সংখ্যা 4,500-এর বেশি। আপনাদের কোরিয়ার একবার বাড়ির কাছে এই যে চায়না, চায়নার অধিকাংশ মসজিদ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সাগরপাড়ে একটা মসজিদ এখনো নিজ মূর্তিতে অহংকারের মতো দাঁড়িয়ে আছে, ক্যান্টন নগরীতে, সাগরের পাড়ে ক্যান্টন নগরীতে,
যে মসজিদটার নাম মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাবা বনু নাজ্জার গোত্রের, মা আমানার চাচাতো ভাই, তাইলে হুজুরের মামা, চাচাতো মামা সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম কবুল করলেন, কবুল করার পরে তার একটা হবি ছিল সাগর পথে দেশ দুনিয়া সফর করা। তিনি মদিনা থেকে ইয়াম্বু, মদিনার পশ্চিম দিকে ইয়াম্বু থেকে জাহাজ ভাসিয়ে এডেন, এডেন থেকে ভারত মহাসাগর, সেখান থেকে উত্তর দিকে উত্তর পূর্ব দিকে জাহাজ চালিয়ে চালিয়ে দক্ষিণ ভারতের কেরালা এসে বসলেন। কেরালা সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কেরালা এসে তার লোকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি এক মাস সেখানে অবস্থান করলেন। কেরালার বাদশাহ সে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর সংস্পর্শে আসলো। বাদশার নাম ছিল পেরুমল চেরুমল, পেরুমল চেরুমল। এই বাদশা ইসলাম গ্রহণ করার পরে সেখানে এই চেরুমলের উপরে দ্বীনের প্রচারের দায়িত্ব দিয়ে আল্লাহ নবী আরো উত্তর দিকে উত্তর পূর্ব দিকে আস্তে আস্তে তিনি বাংলাদেশের চাটগ্রাম, চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যবর্তী এক জায়গা যেটা চকরিয়া শিকল বাহা এখানে এসে জাহাজ নির্মাণের একটা ডক দেখতে পেলেন। নিজে জাহাজগুলোকেও এখানে চেক আপ করালেন। চেক আপ করার পরে কক্সবাজার টেকনাফ হয়ে তিনি পূর্ব দিকে আরো পূর্ব দিকে অগ্রসর হতে হতে রেঙ্গুন এসে পৌঁছলেন। রেঙ্গুনের কেন্দ্রীয় মসজিদ, এটাও কিন্তু সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। আমি কি বিষয়বস্তু থেকে একটু দূরে এসে গিয়েছি নাকি? আমি তৌহিদ বুঝার জন্য আসলে এই কথাগুলো পেরেছি। আতিয়ার থেকে তিনি আরো উত্তর দিকে উত্তর পূর্ব দিকে ভাসতে ভাসতে আস্তে আস্তে ক্যান্টন নগরীতে আসলেন। ক্যান্টন এখানে এসে তিনি যে মসজিদটা বানিয়েছেন 1500 বছর পরে, সেই মসজিদটা আপন রূপ নিয়ে চীন সরকার সব অধিকাংশ মসজিদ বন্ধ করেছে, কিন্তু এটাতে হাত দিতে সাহস করেনি। কারণ এটার পিছনে এমন এক স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি বিরাজ করছে এবং কাজ করছে, যার জন্যে এটাতে হাত দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নেই। কথাটা আমি এই জন্যে বলেছি, এইভাবে যেতে যেতে আরবের মুসলমানরা নবীজি জীবিত থাকতেই এশিয়া, ইউরোপের বিরাট অংশ, এশিয়া মাইনর পর্যন্ত যেটাকে বলা হয় আমু দরিয়া এশিয়া মাইনরের শেষ সীমানা, এই পর্যন্ত ইসলামের দাও আকাশ পৌঁছিয়ে দিয়েছেন নবী জীবিত থাকতে। আর সাদ ইবনে আবু ওয়াক্কাস ক্যান্টন থেকে ফিরে যাওয়ার সময় যখন ভারতের কালিকট বন্দরে জাহাজ নোঙ্গর করেছিলেন, তখন পেরুমল চেরুমল ওই কেরালার বাদশা এসে সাদ ইবনে আবু ওয়াক্কাস থেকে অনুমতি নিলেন, আপনি যদি অনুমতি দেন আমি একটু নবীর সাথে দেখা করব। ইতিহাস সাক্ষী, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে এখনই মদিনায় ফিরে যেতে হবে, একটা অভিযান আমার সামনে আছে, তুমি তৈয়ার হয়ে তারপরে আসো। পেরুমল চেরুমল একটা জাহাজ নিয়ে ইয়াম্বু হয়ে মদিনা পৌঁছল কেরালার বাদশাহ। মদিনায় পৌঁছে সেখানে দুইটা ভারতের তৈরি লোহার তলোয়ার বার ছিল হাড়ের তৈরি, এই দুইটা তলোয়ার নবীজিকে হাদিয়া দিল, আর ভারতের কিছু আদা সঙ্গে করে নিয়ে গেছিল। নবীজি নিজেও ওই আদা খেলেন, সাহাবাদেরকেও বিলিয়ে দিলেন। কথাটা এই জন্যে বলেছি, তাহলে ইসলাম যেদিন দুনিয়াতে এসেছে সেদিন থেকেই তাওহীদের প্রচার দুনিয়ার বুকে রকেটের গতিতে শুরু হয়েছে। লা ইয়াবকা মিনাল আরদে বাইতেল
মাদারিন ওলা ওবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন এক সময় আসতেছে পুরা দুনিয়া ইসলামের ছায়াতলে এসে যেতে বাধ্য হবে, পুরা দুনিয়া ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে। বাইতে মাদারিন ওলা ওবারিন, দুনিয়া কোনো পাকা ঘর এবং কাঁচা ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের বৈপ্লবিক দাওয়াত পৌঁছে যাবে না। জার্মানিতে মুসলমান এমন হারে বাড়ছে, ফ্রান্সে বাড়ছে, তারপরে কানাডাতে বাড়ছে, আমেরিকা ব্রিটেনে বাড়ছে। সেখানে বিশেষজ্ঞরা বলে আগামী 30-40 বছরের ভিতরে এই দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। মূল কথা হলো নবীজি যেটা বলেছেন সেটা তো হওয়া লাগবে নাকি? সেটা তো হওয়া লাগবে, আর সেটার পূর্ণাঙ্গ রূপ দেবেন দুইজন, একজন ইমাম মাহাদি আর একজন ঈসা আলাইহিস সালাম। তাদের আসার সময়টা কিন্তু একেবারে মুখামুখি। আমার পরে আল খেলাফত বাদি সালাসুন আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর, ছিল কি না? খেলাফত আসেনি 30 বছর। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, 30 বছর পরে খেলাফত চলে যাবে, খেলাফতের স্থান দখল করবে রাজতন্ত্র, করেছিল কি না? হুজুর ইরশাদ করেন রাজতন্ত্র চিরদিন থাকবে না, এমন এক সময় আসবে রাজতন্ত্র দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের স্থান দখল করবে স্বৈরাচার। করে নেই বোধহয় আজকে দুনিয়াতে যেই নামেই হোক, রাজতন্ত্রের নামে যেটা সেটাও স্বৈরাচার, গণতন্ত্রের নামে যেটা সেটাও স্বৈরাচার, সেকুলারের নামে যেটা সেটাও স্বৈরাচার। তাহলে এক কথায় বর্তমানে পৃথিবীতে স্বৈরাচার চলছে সব দেশে, সকল দেশে, যে কোনো স্থানে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, নবীজির এই হাদিসে স্বৈরাচারের পরেই ইসলাম আসবে, স্বৈরাচার চলে যাবে, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়া, স্বৈরাচার চলে যাবে এবং স্বৈরাচারের জায়গায় পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে, এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে রাজতন্ত্রের দিনও শেষ, স্বৈরতন্ত্রের দিনও শেষ, মুনাফিকি সেকুলারিজমের দিনও শেষ। আর স্বৈরতন্ত্র বর্তমান পৃথিবীর সব দেশে চলছে কিন্তু বেশি ভালো নেই, জুইতে নেই। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন প্রকাশ্যে অপ্রকাশ্যে সারা দুনিয়াতে চলছে, স্বৈরাচারের মৃত্যু ঘন্টা বেজে গেছে, সাকাতুল মৌত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে, স্বৈরাচার যাবে ইসলাম। এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে স্বৈরাচারের পরেই কিন্তু তাওহীদ ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলাম এই দুনিয়াতে আসবে। আরবের এক কবি, এটা আমার শেষ আজকের শেষ কথা, এই উদাহরণটা দিয়ে আমি বক্তব্য এটা দিয়ে ঘটাব। সাবা মোয়াল্লাকার কবি, আরবের 7টা আরবি কাব্য কোরআন নাজিলের যুগে আরবের 7 কবি লিখেছিলেন, তার একজন তোরফা, তোরফা তোয়া রা ফা গুলতা, তোরফা তোরফা। একদিন দুপুরে বসে মাথার চুল বাবরি চুল ছিল, চিরুনি দিয়ে চুল আসরা, চুল আসরাতে আসরাতে সে আরব কবি তোরফা, তিনি যখন মাথার মাঝখান দিয়ে সিঁথি কাটছেন, সিঁথি কাটার সময় দেখলেন এখানে একটা চুল সাদা হয়ে গেছে। তোরফা লেখে, ফালাম্মা রাআইতু সাহেবা লাহা বিয়াদুহু বিমিফরাকে রাসি, মাথা আসরাতে গিয়ে চুল কাঁকন চিরুনি করতে গিয়ে আমি যখন দেখলাম আমার মাথার একটা চুল সাদা হয়ে গেছে, বেবে ফ্রাকে রাসি সিটি কাটার জায়গার মধ্যে কুলতুলি সাহেবে মারহাবা, আমি তখন ওই পাকা চুলটাকে বললাম ওয়েলকাম ওয়েলকাম মোস্ট ওয়েলকাম মাই অনারাবল গেস্ট, আই ওয়েলকাম ইউ, তুমি আসো আসো আমি তোমাকে ওয়েলকাম করছি, তুমি আমার রাজকীয় মেহমান। কবির বেগম ছিল পাশের রান্নাঘরে, বেগম এসে বলে কি হয়েছে তোমার দুপুরবেলা ওয়েলকাম ওয়েলকাম, রাজকীয় মেহমান আসো আসো, কাকে তুমি ওয়েলকাম করছো? আমি তো কাউকে দেখি না, কেন রাজকীয় মেহমান এসে গেছে আমার ঘরে, কোহয়া কোথায়, কে এই যে দেখো এই এই, ও তুমি গুড়িয়ে গেছো, এটাকে দুত্তর ফিরে যা, দুত্তর
ফিরে যা, চলে যা, এটা বলে ধিক্কার জানানো দরকার। সেটা না জানিয়ে তুমি ওয়েলকাম ওয়েলকাম করো, তুমি আবার আরম কবি বিশ্ব কবি, তোমার বিবেক বুদ্ধি আছে এটা তো আমি মনে করতে পারি না। কবিতার বেগমকে জবাব দেয়, আল্লাহু আলিম তিন কাফাত তাহিয়াতি, যদি আমি জানতাম যে আমি তাকে ওয়েলকাম না করে ফিরে যা চলে যা এটা বললে তানাক্কাবা আননি, সে আমাকে ছেড়ে চলে যাবে, রুম তো আইয়া তানাক্কাবা, তাইলে আমি তাকে বলতাম দেখ যা যা। কিন্তু আমি জানি সে এমন এক মেহমান, আমি ওয়েলকাম করলেও আসবে দুঃখের চলে যা বললেও আসবে, যার আসে অবধারিত তাকে ওয়েলকাম করাটাই ভদ্রতা এবং বিবেকের দাবি। আলহামদুলিল্লাহ নবীজির এই হাদিস বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে দেখা যায় ইসলাম আসতেছে পুরা দুনিয়াতে, পুরা দিন কায়েমের সবেসাদেকের আবির্ভাব ঘটেছে, সেই দিন কায়েমের পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের সবেসাদেকের বিজয় মিছিলে আপনারা কি সামিল হতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের, এমন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, জাকাত খাওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যাবে না। দেশের সবচেয়ে অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড তরুণী তম্বি সবচেয়ে সুন্দরী মেয়েটা একাকিনি দেশের এক প্রান্ত থেকে রওনা করে কোনো পুরুষ মহরম ছাড়া আরেক প্রান্তে যেতে পারবে, দিন রাত একাধারে সফর করবে, তার দিকে কেউ ফিরেও তাকাবে না। ইসলামের শুরুতেও বাস্তবে এটা হয়েছে আরবে, আবার ঈসা আলাইহিস সালাম আসার পরে দিন গায়েব হবে সেটা হবে। তাহলে এই দুইটা জিনিস, একটা হলো সম্পদের উপরে কোনো আক্রমণ জবরদখল এগুলো হবে না, নারী নারীত্ব নারীত্ব এবং সতীত্ব এটার উপরে কোনো ঝুঁকি থাকবে না। আজকে তো নারীদের কিছু নাই, আমেরিকার মতো দেশে 10টা গ্রামের ছবি গুগল মাধ্যমে সার্চ করে আমি পেয়েছি 10টা গ্রামের মধ্যে দুইজন বুড়া মানুষ আছে 10 গ্রামে, অথচ 50 বছর আগে সেখানে মানুষ পুঁটি মাছের মতো গিজ গিজ করত, এখন 2 জন সাংবাদিকরা পুরা গ্রাম ভ্রমণ করে গেছে, এখন এই বুড়াই 2 জন ছাড়া আর কিছু নাই। কানাডা পাশের দেশ চায়না, এগুলার সর্বশেষ পরিসংখ্যানে অনেক সমাজে অনেক এলাকায় নাতি নাতনির চাইতে দাদা নানা এবং নানির সংখ্যা বেড়ে গেছে, নাতি নাতনির চাইতে দাদি নানি দাদা নানা তাদের সংখ্যা বেড়ে গেছে। তাহলে বুঝা গেল যে এমন এক সময় আসতেছে, এখন দুনিয়ার অনেক দেশ কানাডা থেকে শুরু করে একবার এই বিল পর্যন্ত তারা ছেলে জন্ম দেওয়ার জন্য স্কলারশিপ দেওয়া শুরু করেছে, একটা সন্তান জন্ম দিতে পারলে তাকে বাড়ি করে দেবে, গাড়ি করে দেবে, তার পরিবারের সব খরচ সরকার বহন করবে। তাহলে ভুল করেছিল, এখন সহসেজদা দেওয়া শুরু হয়ে গেছে, আল্লাহর কানুনে ফিত্র লভ নেচার ওলা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, সম্পদের অভাব হবে একটা আটকা পড়েছে। ছাত্ররাও কয়েকজন, আমিও জিপ গাড়ি নিয়ে সেখানে গেলাম, সকালবেলা যখন জোয়ার নেমে গেছে গ্রামের আশপাশের গরিব মানুষ ছেলে মেয়েরা শামুক ঝিনুক কাঁকড়া এগুলো সংগ্রহ করার জন্য সেখানে বালিয়াড়ির উপরে এসে এগুলো খুঁজে নিচ্ছে, সংগ্রহ করছে, যেতে যেতে সামনে দেখে যে বিরাট একটা কালো পাহাড়ের মতো দেখা যায়, পাহাড়ের এক মাথা সাগরের পানিতে আর এক মাথা পাহাড়ের ডালে, এখন তারা কেউ কেউ ভয় পেয়েছে কেরামতি পাহাড় কুদরতি পাহাড়, কালকে বিকেলও তো ছিল না, রাতে রাতে এই পাহাড় কোথা থেকে এলো কেউ ভয়ে এগোয় না। সব মানুষ তো আমার মতো বোয়ালি কলমদার না, আপনাদের মতো শিক্ষিত বিবেকবান মানুষও তো সমাজে আছে, তাদের কয়েকজন ভয়কে জয় করে আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, কাছে গিয়ে তারা দেখলো পাহাড় টাহাড় কিছু নয়, সামুদ্রিক মাছ একটা, সাগরের জো ছিল, অমাবস্যা ছিল, পানির আধিক্য ছিল, এই পানি দিয়ে আস্তে আস্তে একবার পাহাড়ের ডালের কাছে চলে এসেছে, ভাটা লেগে গেছে, সলাপ করে পানি নেমে গেছে, ছোট মাছগুলো নেমে গেছে, কিন্তু বড় মেয়ে আটকা পড়েছে, আটকা পড়ে সেখানে ছটফট করে মরে কাত হয়ে পড়ে আছে, মাছটা
কাঠ হয়ে পড়ে থাকা অবস্থায় বারোতলা দালান সমাজের বারোতলা দালান সমান উঁচু ছিল। ঢাকাতে খবর গেল, হেলিকপ্টারে মৎস্য বিভাগের কর্মকর্তারা আসলো, আসার আমিও সেখানে। আসার পরে তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করলো, লম্বা 120 মিটার লম্বা, করাতে কেটে কেটে মাছটাকে ট্রাকে তোলার সময় ওজন করে দেখা গেল ওজন হয়েছে 112 টন। টন সমুদ্র বিজ্ঞানীরা বলছে এই সাইজের বা এর চেয়ে বড় সাইজের মাছ এই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত আটলান্টিক মহাসাগর, সাগর মহাসাগরে লক্ষ কোটি আছে। আর এর এক একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ রেজেক হিসাবে খায়, একটা মাসে 4 টন খায়, 1 লক্ষ মাসে 1 কোটি মাসে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাদ্যমন্ত্রী আছে, খাদ্য বিভাগটা হ্যান্ডেলিং করেন মিকাইল আলাইহিস সালাম। তিনি বোধহয় কোনোদিন সাগরের কিনারে পানির কাছে মুখ নিয়ে ওই মাছদেরকে লক্ষ্য করে বলেছে, বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। কারণ আরো বহু আয়াত আছে, তর্জমা করলাম না, আপনাদেরকে বুঝে নিতে হবে এতক্ষণের আলোচনার সাথে রিলেটেড এই আয়াত গুলো সম্পৃক্ত। আমরা আশাপুর মাখলুকাত মানুষ, আমাদেরকে নিয়ে কত রং করা হলো। একবার তো এক দল এসে বললো বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমা। বললি তো বললি, দেশ ছেড়ে পালালি কেন? বুঝতে পেরেছেন বোধহয়। আমরা আজকে তৌহিদের আলোচনা, একটা জিনিসই বুঝলাম সেটা হলো আল্লাহ চিরন্তন। আল্লাহ যেখানে যেটা কোরআনে বলেছেন, নবী যেটা শিখিয়েছেন, এটা শুধু মতবাদ নয়, মতাদর্শ নয়, বিজ্ঞান এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষিত সত্য। এটাকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে না। বিজ্ঞান যেখানে ম্যাচিউর্ড হয়েছে, ম্যাচিউর্ড মানে বালে, বিজ্ঞান যেখানে ম্যাচিউর্ড হয়েছে সেখানে বিজ্ঞান কোরআনে এসে মিলে গেছে, আর বিজ্ঞান যেখানে এখনো ম্যাচিউর্ড হয়নি সেখানে কোরআনের সাথে সংঘর্ষ। যেদিন ম্যাচিউর হবে কোরআন সাথে মিলে যাবে। কোরআন কোন বিজ্ঞান গ্রন্থ নয়, বৈজ্ঞানিক থিওরিও নয়, কিন্তু ইয়াসিন অল কোরআনিল বিজ্ঞানময় কোরআনের কসম। এই আয়াতে মুফাসসিরিন কেরাম লিখেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নেই। তাহলে আসুন আমরা আজকের আলোচনা তাওহীদ। আখেরাত কিন্তু পুরাই রয়ে গেছে, আখেরাত একদল বলে আখেরাত নাই, আমি তাদেরকে বলি আখেরাত নাই এটা আজ পর্যন্ত কে প্রমাণ করতে পেরেছে, কয়জনে পেরেছে? আখেরাত নেই এটা কি আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? নাই যখন প্রমাণ আজ পর্যন্ত হয়নি, তাহলে এটা আছে। বিলাতের হিট্টো বিমানবন্দর, যে কোনো দিন যে কোনো দিন বিলাত যায়নি, হিট্টু বিমানবন্দর দেখেনি, দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরে একটা মিনিটে সেখানে কত বিমান উঠানামা করে, যে দেখেছে সেই এটা বুঝতে পারবে। সে যখন এই হিট্টু বিমানবন্দরের গল্প করে, এক কোবাদালি বলে, আরে হিট্টু বিমানবন্দর বলতে কিছুই নাই, কি করে কিছুই নাই, তা আমি দেখি নাই, আমি যাইও নাই, তো তুমি দেখো না, এই জন্য হিট্টু বিমানবন্দর নাই নাকি? বরং তুমি এত দূর বলতে পারো হিট্টু বিমানবন্দর আছে কি নাই এই ব্যাপারে আমার কোনো। এখন পরকাল সম্পর্কে যারা সন্দিহান, বড় জোর এটুক বলতে পারে পরকাল আছে নাকি নাই এ সম্পর্কে আমার কিছু জানা। আইজা মিত না তখন না তো রাবান রাজালিকা রাজম বাহি, আমরা যখন মরে যাব আমাদের শরীর রক্ত মাংস মাটিতে মিশে যাবে, যাদেরকে রাজম বাই, এরপরে হাসরের ময়দানে আখেরাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খোদা আমাদেরকে আবার পুনরায় জীবিত করে হিসাব নেবে, এটা এত সহজ নয়। আবু জেহেল বলেছিল দারুন মতো আছে, হিসাম দাঁড়িয়ে বলে চাচা
কথা তো ভালোই বললে, খারাপ বললাম কি রে বেটা? তা মোহাম্মদ জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলেছে, দুই নম্বর কথা বলেছে, এমন কোন রেকর্ড কি কারো কাছে আছে? না না, তার সব কথা সত্য। তখন হিসাব বলে, যার সব কথা সত্য তার এইটাও সত্য হওয়াই যুক্তির দাবি, বিবেকের দাবি। আবু জেহেল বলে, আজকে মিটিং শেষ, আগামীকাল আপনারা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আসবেন, আগামীকাল আমরা এই ব্যাপারে সমাধান দেব। পরের দিন আবার সংসদ বসলো দারুণ দোয়াতে, ওই যে সাফা মারোয়ার পূর্ব দিকে একটু উত্তরটা গাজা মার্কেটের কোনায়, গাজা মার্কেটের কোনায় কর্নারে, এখানে আবু জেহেলের দারুণ দোয়া ছিল তার বাড়ির বৈঠক খান। ইসলামের বিরুদ্ধে যত কর্মকাণ্ড ষড়যন্ত্র এখানেই তৈরি হতো। পরের দিন আবু জেহেল বলে, হ্যাঁ সমাধান পেয়ে গেছি, এবার রবিয়া দাঁড়িয়েছে, সবগুলা কাফের, কিন্তু কাফেরও কিন্তু যুবক কাফের, বুড়া চুড়া না। তাহলে বোঝা গেল সত্যের সন্ধানের ব্যাপারে যুগে যুগে যুবক তরুণ তারাই এগিয়ে এসেছে। বাংলাদেশে বড় ক্রাইসিসের মধ্যে আসি ভাই, এগুলা বললেও কবিরা গুণা মাহফিল যা বলতে আমাদেরকে করতে দেয় না, ওই মাহফিল করে এখন ওই বান্দারিরা, শোনা তারা, আর সেই মাহফিলে তারা যোগান দেয়। আমাদের কিন্তু ময়দান সারা, আমরা ময়দান সারা হয়ে গেছি। তো এই অবস্থাতে মক্কাতে যখন দাওয়াত শুরু হয়েছে, একটা বিরাট হইছিল একটা বিরোধিতা আর বিরুদ্ধ প্রপাগান্ডা, এটা যখন শুরু হলো, আবু জেহেল পরিষদের বৈঠক দ্বিতীয় দিন আবার বসলো। বসার পরে এবার হিসাব বলে, সাসা গতকালকে বলছিলাম যে আখেরাত পরকাল যদি হয় কি করবেন, তাই সমাধান হয়ে গেছে। মোহাম্মদের খোদা উপর দিয়ে যতই সিঙ্গা ফুকাক যতই বাসি বাজাক, আমরা উঠব না, তোরাও উঠিস না। হাশরের ময়দানে যদি আমরা আসামি হাজির না হই, বিচার করব কে? মোহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার জন্য? এইবার ওলি দেবনে মগিরা সে দাঁড়াইলো, চাচা কথা তো ভালো ভালোই বললেন, আপনি আমাদের মক্কার সবাই নেতা, যদি জোর করে উড়ে একটু দেয়। আবু জেহেল বলে, বেটা যদি কথার কোনো অর্থ আছে নাকি? বাংলাদেশের একটা পাহাড়ি চুক্তি উপজাতিদের সাথে, একটা চুক্তির একটা বাক্যের মধ্যে 13 বার যদি আছে। গ্রাম বাংলা একটা কথা আছে, যেই কথার মধ্যে যদি আছে সেটা নদীতে ফেলে দাও, আর একটা চুক্তির মধ্যে 13টা যদি। আর বললাম না কি, আপনারা বুঝে গেছেন, বুঝে গেছেন। এখন হেসাম বলল, যদি জোর করে উঠে চুডায়। আবু জেহেল বলল, জোর করে উঠাবে কিভাবে? এইবার ওলিদ ইবনে মাগিরা বলল, মোহাম্মদ তো ইংলিশ কয় না, বেলেসামিন আরবি মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল আরবিতে কোরআনের ভাষায় মোহাম্মদ কথা বলে। কোরআনে যতবার হাশরের ময়দানে আখেরাতে আসামি হাজিরার কথা বলা হয়েছে, সব জায়গায় ওয়াইলাইহি তুরজাউন, ওয়াইলাইহি তুহসারুন, সুম্মা তুরাদ্দুনা, তুরজাউন, তুহসারুন, তুরাদ্দুন, আরবি ব্যাকরণে শব্দের প্রয়োগে সবগুলো মাজুরের সিগা ব্যবহার করা হয়েছে, যার আবিধানিক অর্থ হলো তোমাদেরকে উঠানো হবে, তোমাদেরকে হাজির করা হবে। কুলিনাল মাউতাল লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বে ওয়া শাহাদাতে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এইবার ওলিদ ইবনে মাগিরা বলে যে, সেই প্রাঞ্জল আরবি ভাষায় কোরআন বলছে তোমাদেরকে উঠানো হবে, তোমাদেরকে হাজির করা হবে, এক জায়গায় এই কথা বলেন নাই যে আপনি হুজুর দয়া করে যদি তশরিফ নেন হাশরের মাঠে মোহাম্মদের খোদা বিচার করবে। এইবার হেসাম এটার সাথে যোগ করলো, চাচা আমারও একটু কথা আছে। কয় কি বল? কোরআনের এক জায়গায় আছে, ইনকানা ইল্লা সয়হাতান ওয়াহিদাতান ফাইজাহুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হাশরের ময়দানে সিঙ্গার ফুৎকার গাড়ে বাসির আওয়াজটাই এমন হবে, উঠবি তো উঠবি, কানে ধরে আসবি, আসবি তো আসবি, ডবল করতে করতে আসবি, আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে কান টেনে ধরে বলবে, রব্বুল আলামিন বাসি থামাও, বাসি থামাও, সইতে পারি না, কলিজা ফেটে যায়, আসামি হাজির হয়ে গেছে। যে আল্লাহ এত কিছু করতে পারলেন, সেই আল্লাহ হাশরের মাঠে
আসামি হাজির করতে পারবেন না নাকি? তাহলে দেখা যায় আবু জেহেল তারা ছিল শেয়ানা, তাদের কোনো ডক্টরেট বিশেষজ্ঞ ডিগ্রি ছিল না। আর এই যুগের আবু জাহেল তারা সব সাড়ে শেয়ানা, সাড়ে শেয়ানা, তাদের ডক্টরেট আছে মাস্টারেট আছে, ঠিক কিনা বলেন? সুতরাং তাদের মোকাবিলা যদি করতে হয় আপনাদেরকে বেলাল হতে হবে, আম্মার হতে হবে, আপনাদেরকে সাহাবায়ে কেরামের সেই যুবক তরুণ যারা পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ করে এগিয়ে গিয়েছিল সেইভাবে এই যে তালিম তরবিয়ত, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে এগুলা করতে গেলে কত দানে কত চাল দেওয়া, আল্লাহ পাক আপনাদেরকে একটা বিরাট সুযোগ করে দিয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা সেলফ রেক্টিফিকেশন আত্মশুদ্ধি এটা করে আস্তে আস্তে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে বেলালের সাথে কবুল করবে, আমিন, উমারের সাথে কবুল করবে, আমিন, আবু ওয়াইদার সাথে কবুল করবে, আমিন। সুতরাং আসুন আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করি যে আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেন্ড আপ একজন দিনের বেলা মুজাহিদ, রাতের বেলায় নামাজের মুসল্লা। এই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না, শুধু লাঠি আর তলোয়ার নিয়ে দিনে দৌড়াদৌড়ি করবেন, নামাজের মুসল্লার লাগে দেখা নেই। এই অবস্থা যদি হয় তাহলে কিন্তু আল্লাহর সাহায্য আসবে না। ফুরসানুন নাহার রুকমানুল লাইল, সাহাবাদের বৈশিষ্ট্য ছিল দিনে ঘোড়ার পিঠে সওয়ার মুজাহিদ আর রাতে নামাজের মুসল্লায় ইবাদত গুজার, সবিদারই করে নেওয়ালা। তাহলে একদিকে প্রশিক্ষণ নিতে হবে, আরেকদিকে আল্লাহর সাথে সম্পর্ক ঝালাই করতে হবে। আলহামদুলিল্লাহ গত দুই দিনে আমি লক্ষ্য করলাম আপনাদের এখানেও কম বয়স 313 জনের কম নাই, আর 313 জনের বেশি আমাদের দরকারও নেই। আর আপনাদের এখানের মতো দুনিয়ার বহির রাষ্ট্রে বিভিন্ন জায়গায় লন্ডন আমেরিকাতেও এইভাবে আল্লাহর রহমতে দিনের কাজ চলছে। এক দুয়ার বন্ধ হয়েছে, আল্লাহ হাজার দুয়ার খুলে দিয়েছে। আর ইসলামের দায়ী হল আল্লাহর কাজ এমন যেটাকে বেআইনি করে কোনোদিন আটকিয়ে রাখা সম্ভব নয়। একটা স্রোত চলছে, চলমান স্রোত, স্বাভাবিক ন্যাচারাল, চলতে দেন চলতে দেন। কিন্তু এখানে যদি কেউ বাঁধ দেয়, বাঁধ দিলে কিন্তু পানি আস্তে আস্তে ফলে ফাঁপে উঁচু হয়, হতে হতে এমন এক সময় আসে এই বাঁধকে ভেঙে নিয়ে যারা বাঁধ দিয়েছে তাদেরকে শুদ্ধ খড়কুটার মতো ভাষায় নিয়ে যায়। ইসলামের কাজে যেখানে যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বান বাঙ্গা জোয়ারের মতো, ইসলামের প্রাণ জোয়ার তাদেরকে ভাষায় নিয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। আপনারা এগিয়ে আসুন, সেইভাবে তৈরি হওয়ার তৌফিক দান। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।